হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো অনেক রিকোয়েস্ট করে অমিতকে বললাম যে 1 মিনিট টাইম কি আমি ব্লগটা স্টার্ট করতে পারবো, তো বললো ঠিক আছে 1 মিনিটে তাড়াতাড়ি করে করে নে, কারণ সকাল থেকে ওর ট্রেনিং স্টার্ট হয়ে গেছে। কালকে কত লেকচার দিল যে কালকে ট্রেনিং স্কিপ করে দেবো, এই করবো সেই করবো, আজকে সকাল হয়েছি তুই কি আজকে ট্রেনিং স্কিপ করবি, বলছে একদমই না, ওটা তো তোকে মিথ্যে কথা বলেছিলাম, যদিও কাজটা তো ইম্পর্টেন্ট, তো কাজটা করুক। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করি। দিনটা কেমন হবে আমি নিজেও জানি না, কতটা ব্লগ করতে পারবো সেটাও বুঝতে পারছি না, বাট আই এম শিওর দিনটা ভালোই হবে, তোমাদের দেখতেও খুব 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 ভালো লাগবে। তো এখন দিনটাকে স্টার্ট করা যাক। আমি যদি কোনো কথা বলি সেটা অমিত শুনতে পারে না। অমিত 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 অমিত, দেখো চোর কানে এত জোরে হেডফোনটা চলে যে আমি যদি টুকটাক টুকটাক হালকা হালকা কথা বলি ও একদমই শুনতে পারে না। তো বেসিক্যালি আমি যদি একটু আস্তে আস্তে কথা বলে ব্লগ করি আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, বাট ও না থাকলে একা একা ব্লগ করতেও আমার ভালো লাগে না, ও থাকলে মনে হয় কি আগে ফাজলাম তুই মারি ব্লগ করি, বাট যাই হোক যেরকম আছে সেরকমই মেনে নিতে হবে। এখন আমি রুমটাকে তাড়াতাড়ি করে ক্লিন করে নিই, ক্লিন করে স্মুদিটা ভেজাই, ওকে একটু চা করে দিই, এইসবই টুকিটাকি করতে থাকি। কয়েকদিন আগে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম ট্রেল থেকে, বাট তোমাদের সেটা দেখানো হয়নি, কারণ কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম আমার বাড়ির অ্যাড্রেসে, কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে। তো কালকে এসে দেখলাম যে এই দুটো এসে গেছে, তো একবার ট্রাইও করে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ারও করে দেবো। ইনকেস তোমরা যদি না জানো ট্রেল কী, তো ট্রেল হচ্ছে হলো একটা শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে কিনা তোমরা অনেক অথেন্টিক ব্র্যান্ড পেয়ে যাবে, আর সবকটা প্রোডাক্টই কিন্তু খুব একটা হিউজ ডিসকাউন্টের উপরে থাকে, মানে কিছু না কিছু ডিসকাউন্ট তো তুমি প্রত্যেকটা প্রোডাক্টটা পেয়েই যাবে। তো আমি যে দুটো জিনিস কিনেছি সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছিল ফার্স্ট, এটা হচ্ছিল ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার, অ্যান্ড আমি কালকে এটাকে ট্রাই করে দেখলাম। আগে যে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতাম সেটা অলমোস্ট শেষের দিকে চলে গেছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার একটু অন্য কিছু ট্রাই করি। তো এইটা আমি ট্রাই করলাম, এইটা হচ্ছিলো একটা কি বলবো স্পঞ্জ পফ টাইপের, যেটা দিয়ে তুমি কিনা অ্যাপ্লিকেশন করতে পারো, ইউজুয়ালি তুমি ব্রাশ দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারো, আর যখন তোমরা বাইরে যাবে তখন ব্রাশ ক্যারি করা যায় না, তখন এরকমভাবে নিয়ে যেতে পারো, যেখানে মনে হয় যে হ্যাঁ হালকা টাচ আপ দরকার করে নিতে পারো। যখন আমি ফাউন্ডেশন ইউজ করি আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করি না, যখন আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করি তখন আমি অতটা ফাউন্ডেশন ইউজ করি না, আমি ইউজুয়ালি মানে একটা ইউজ করলে আর একটা ইউজ করি না, যেদিন মনে হয় যে একটা কোনো ভালো ইভেন্টে যাবো তখন আমি দুটো ইউজ করি। তো এইটা হচ্ছিলো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি কিনেছি, প্রোডাক্ট নামটা আমি এখানে স্ক্রিনে মেনশন করে দেব, আর আমার শেড কত আমার সেটাও মনে নেই, হ্যাঁ আমার শেডটা হচ্ছিলো ন্যাচারাল পার্ল, তো তোমরা যদি আমার স্কিন টোনে হও তাহলে তোমরা এই শেডটা নিতে পারো। আর এটা প্রাইস কত দাঁড়াও একবার বলে দিচ্ছি, কারণ আমার প্রাইসগুলো মনে থাকে না অত। তো এইটার প্রাইস হচ্ছে হলো 155, এমআরপি হচ্ছিলো 155, বাট ট্রেলে তোমরা পাবে এটা হচ্ছিলো 140, আর আমার কাছে একটা কুপন কোড আছে যেটা কিনা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তো সেই কুপন কোড ইউজ করে তোমরা যদি অর্ডারটাকে প্লেস করো তাহলে তোমরা পাবে এটা হচ্ছিলো অনলি 98 রুপিজে। আমার মনে হয় এটা খুবই ভালো ডিল, মানে আন্ডার 100 একটা কম্প্যাক্ট পাউডার, তাও আবার ল্যাকমি, তো আই থিঙ্ক ইটস এ গুড ডিল। নেক্সট জিনিস যেটা আমি কিনেছি এটা হচ্ছিলো একটা ব্লাশ, বাট এটা শুধু ব্লাশ বলবো না, এটা হচ্ছিলো কি ল্যাকমি ফেস শিয়ার, মানে এটা কি বলতো একটু ব্লাশ এফেক্টটাও দেয়, তার সাথে একটুখানি শাইন টাইপেরও আছে। আমি একটু আগে হাতে ট্রাই করে দেখছিলাম, তোমাদেরকেও দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের সামনেই করে দেখাচ্ছি, জানি না কতটা ভিজিবলি বুঝতে পারবে, ক্যামেরাতে দেখাতে গেলে একটু বেশিই অ্যাপ্লাই করতে হয়। তো এরমভাবে দেখতে পারো একটা ভালো হালকা শাইন টাইপের চলে আসে, ইনকেস তোমরা যদি ক্যামেরাতে না বোঝো তাহলে আমি একটা এরকম ক্লিপিংসও লাগিয়ে দেবো। তো এইটা হচ্ছিলো ফেসের জন্য একটা শাইন টাইপের আনে ফেসে, হালকা একটা কালারও আছে, একটা পিচ টাইপের কালারও আছে। তো এটা হচ্ছিলো সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি কিনেছি, এটার প্রাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটার এমআরপি হচ্ছে হলো 425, ট্রেলে তোমরা এটা পাবে 382, আর আমি যে ডিসকাউন্ট কুপনটা শেয়ার করি সেটা ইউজ করে পাবে হচ্ছে হলো 266। তো এইটা এই দুটো জিনিসই আমি কিনেছি, আর এইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, অনেক দিন ধরে আমি সেমই হাইলাইটার ইউজ করতেই ছিলাম, তো এটা একটু একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট, তো এটাকে আমি ইউজ করার জন্য মানে ওয়েট করছি। তো সবকটা প্রোডাক্টের লিঙ্কই আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ট্রেলে তোমরা ফ্রি ডেলিভারিও পেয়ে যাবে, তো তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে সেটা তোমরা গিয়ে লিঙ্ক প্রেস করে কিনতে পারো। এখন টি ব্রেক স্টার্ট হয়েছে, টি ব্রেক স্টার্ট হয়েছে, ওর সাথে থাকলে আমার জানো তো সব কথা উলটপালট হয়ে যায়। টি ব্রেক শোনা দি বল, কাকে যদি বললি বলবো আমি অফিসে যে আমার এরিয়াতে নেট নেই, সেসব মিথ্যে কথা বল, সব বলা হয় নাকি, তো তুই বললি কেন কাকে তাহলে আমাকে, আরে বলতে হয় তোকে দেখে খুশি করার জন্য, ও কন্টেন্ট
ও বাবা থাম রে থাম 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 আমার জানা আছে কত কন্টেন্ট বলছি এখন কি হবে আমার সাথে সেটা তো বল এখন ইয়াঙ্গার সাথে সে একটু ছোট টর্চার হবে না একটু ছোট অনেকটাই অনেকটাই টর্চার আমাদের রোগান হবে গলা আমাদের রোগান হবে কোভিড টেস্ট হবে তার জন্য খুব চাপে আছি বাবা খুব চাপে আছি আমি যে টেস্ট হবে আমার টর্চার হচ্ছে না এটা তো হাসি পায় জানতে যাচ্ছি এবার মজাটা হবে যে আমি রেকর্ডটা করবো তোমার দেখতে পারবে আবার একটু বসতে না বসতে লোকটা চলেও আসলো 10 মিনিট আগে ফোন করেছিল যে আমি আসবো তাই আমি ভেবেছি অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবে এর মধ্যে 10 মিনিটের মধ্যে চলেও এসছে অমিত এখন খিল্লি উড়াচ্ছে আমার যে কি ভয় লাগে নাকের মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয় গলাটা তাও ঠিক আছে নাকের মানে এইখান থেকে মনে হচ্ছে এইখান অব্দি আমাকে ঢুকিয়ে দেয় যাই হোক টেস্টটা করেই আসি কাকু বলছি কাকু চলে এসছে আমাকে টর্চার করতে বলছো আমিও পারতাম তুমি জলসনের একই ব্যাপার বলো একই নাকি ব্যাপার কাকু নাকি পারতো শুধু শুধু নাকি আমরা লোক ডেকেছি এখন এসে গেছে দেবে টর্চার করে আমাকে শেষ করে দেবে আমি জানি না অমিত বুক করে দেখো অমিত কি শয়তান বলছে কি মাস্ক পরেছে মাস্ক পরবো কি করে নাকের মুখে তারা ঢোকাবে কি করে ও আমি তো ভুলেই গেছি যে তোর উপরে এখন টর্চার হবে জানি কি করিনি আগেরবার আমার বেশি একটা কষ্ট হয়েছে বাট এবার জানি না কি হবে এবার রিয়াঙ্কা টেস্ট হবে সোজা এদিক তাকা মন্দিরের দিক তাকা তুই কেন মন্দির থেকে দেখি সামনে থেকে করবে না হ্যাঁ ওটা দিয়ে করবে করবে মানে ব্যাপারটা সোজা তাকান দিকটা বার করুন দিকটা বড় করুন ওটা লেগে যাবে আমি সরে যাবে আমি দেবো লেগে যাবে দাদা দাদা একটু দাঁড়া একটু শান্তি করতে দাও জিভ বারবার বড় করে হ্যাঁ দাদা দাদা করো দাদা আস্তে করো এত না ভেতরে ঢুকছি হাসপাতালে গেলে তো মেয়ে অর্ধেক ব্যথা করে দেবে আপনাকে এইবার তো নাকে চুপচাপ দাঁড়া কিছু হবে না কাকু করছে ঠিক মানে দিন করছিস কেন আমাকে ব্যথা লাগে একটু ব্যথা লাগে না ছাড়া করলে বেশি লাগবে স্ট্রেট হয়ে রাখি না একটু কষ্ট কর ব্যথা হয়ে যাবে একবার ওই কি দেওয়ার আগে মুখ সরছে তো লাগে বেশি কি মাথা তো উঁচু করো দাঁড়া নিজে দাও না নিজে দেবো নিজে দাও দেখো ওটা সব এসছে আমি দিই এরকম করলে হয় না আমি এত প্যানিকি হয়ে যাই না এই টাইমে কারণ নাকে বাকের মধ্যে এত ভেতর অব্দি ঢুকিয়ে দেয় সত্যি খুব ব্যথা লাগে ও তো বুঝবে না ও বেশি লেকচার দিচ্ছে আমি কি করাইনি আসার সময় হ্যাঁ একবার করেছিস তাও তুই সারাদিন কেঁদেছিস সেটা তো তুই বলছিস না দিদা যখন ও করেছিল তখন নিজে কাঁদছিল তখন কিন্তু আমার কিছু হয়নি আজকে আমার কিন্তু নাকে ঢুকিয়েছে বলে আমাকে ইয়ার্কি মারছে বুঝতে পারছ বেশি বলছে আমাকে যাই হোক ফাইনালি হয়ে গেছে এটাই সকালে সব থেকে বড় কাজ ছিল আমাদের সেটা লিপ্টে গেছে এটাই হচ্ছে ভালো পার্ট টেস্ট হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম লাঞ্চ করে নিয়েছিলাম সবই করছিলাম কিন্তু ব্লগ করতে পারিনি কারণ অমিতের ট্রেনিং চলছিল এখন তোমরা দেখতে পারো এখন বাজে হচ্ছে হলো 5টা আর এই জাস্ট 5টা 5 বাজে এই জাস্ট অমিতের ট্রেনিং শেষ হলো তো এখন আবার ফুল অন ব্লগ করতে পারবো আমিও পারবো আর আমি কথা বললে অমিতের প্রবলেম হবে না অমিত আমার পাশের ঘরে আছে কাকু আমার সাথে আড্ডা দিচ্ছে আমিও এখন জয়েন করবো সবাই মিলে বসে আড্ডা দেবো কিছু খাবো দাবো এই গল্প সেই গল্প এরকম করতেই থাকবো অ্যান্ড আরও অনেক কিছু করা যায় দেখতে থাকো এবার তোমরা দেখতে আজকে যেই আমরা লাঞ্চ করেছি কাকু শুরু করেছে রিয়াঙ্কা আজকে একটা হেভি পেয়ারা নিয়ে এসেছি তুমি দুপুরবেলা খেয়েও হেভি লাগবে কাকিমাকে ঘুমাতে আইনি বলছে আজকে পেয়ারাটা তুমি মেখে দিও ওদেরকে হেভি লাগবে হ্যাঁ লাস্টে কটা বাজে তখন 4:30 বাজে কাকু এসে নক করছে আমি খুলে আছি তখন আমি তো ট্রেনিং চলছে হ্যাঁ বলছে রিয়াঙ্কা বিদিরা চলছে না এমনি কাজ করছিলাম কাকু বলছে পেয়ারাটা নিয়ে এসেছি খাও হ্যাঁ নিয়ে আমি ভাবছি কি বাহ কি সুন্দর লাগছে পেয়ারাটা নিয়ে সবাই হাতে বসেছি নিয়ে এরকম মুখে দিতে যাবো দেখি পাকা পেয়ারা কাকু তুমি পাকা পেয়ারা দিয়েছো
স্পেশাল খাবার আমরা মাখা, আর এইদিকে দেখো অমিত খাচ্ছে। অমিত তোরটা দেখা দেখা, আনারে তো ছোট প্যান উঠে যাবে। আবার ওরটা হচ্ছে হলো গুঁড়ো লঙ্কা দিয়ে এরকম, আমারটা হচ্ছে হলো এরকম কাসন্দি দিয়ে মাখা। কথা কি বলবো, এত জিভে জল আসছে, তাই খেয়ে নিই। অনেক আড্ডা দেওয়া হয়ে গেছে আর আমরা মাখাও খাওয়া গেছে, আর তো আমরা এখন আছি, আমি একটু পরে খাবো। এখন আমি আমি একটুখানি ছাদে যাচ্ছি হাঁটতে, একটু খাই না বড়ই যাচ্ছে। আজকে আমরা খেয়ে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, মনে আছে আমরা খেতাম, আমরা 2 টাকায় আমরা বিক্রি হতো, আর 1 টাকার মনে আলু কাবলি না, 1 টাকাও ছিল সাইজ হিসাবে দিবে। ও হ্যাঁ, আর যখন এই গরমের সিজন হতো, ঠিক আছে, তখন কাঁচা মিঠা আম পাওয়া যেত, স্কুলের সামনেও পাওয়া যেত, আর আমাদের বাড়ির ওখানেও পাওয়া যেত, আর 3 টাকা করে নিতে একটা কাঁচা মিঠে আম। এবার আমি আবার আমাদের কি বাজেট কম থাকতো, হ্যাঁ পকেট মানি পেতাম, অল্প স্বল্প পকেট মানি পেতাম, তো দিনে একটাই আম আমি অ্যাফোর্ড করতে পারতাম, তো এই আমটাকে বাড়িতে নিয়ে যেতাম মাখা, মানে মেখে দিয়ে দিত বাড়িতে গিয়ে, ওটাকে চুষে চুষে খেতাম, ঠিক আছে, তখন পুরো চোষা হয়ে যেত আমগুলো। তারপর আবার আমার নিজের বাড়ির কাসন্দি মিক্স করতাম, একটু নুন দিতাম, আবার ওটাকে মাখাতাম, আবার একটু একটু করে খেতাম, এই করে 2 ঘন্টা ধরে আমি আম মাখা খেতাম জানিস। ওই একটা আমকেই 4টে আম বানিয়ে বানিয়ে খেতাম। এই বলে বলে আমার রিয়াঙ্কা ছাওয়া তুতু গেল। হ্যাঁ খুব আমার লোভ লাগছে ভেবে এই কথাটা। তুই কি খেতি মনে আছে, আমাদের ওখানে ওই ইয়ে পাওয়া যেত, লুচি পাওয়া যেত, যদি মারা টিফিন দিত না, আমরা লুচি আর ছোলার ডাল খেতাম, মনে আছে, 2 টাকা করে পিস, আর একটা কাগজের উপর, মানে কাগজ মানে একটা পেপার, মানে লিটারেলি এইটুকু সাইজের একটা পেপারের উপরে একটা লুচি, তার উপরে ডাল ঢেলে দিত, ওর হাত দিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে খেতাম আমরা। কত কিছু যে করতাম স্কুলে, এখন মনে পড়লে মানে ই বাবা কিরম ছিল দিনগুলো, ভালোই ছিল। ভাব দেখতে দেখতে আমাদের কত দিন হয়ে গেল স্কুল পাস করেছি, অলমোস্ট 10 থেকে 12 বছর হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে গেছি। তুই আমি 21 তারিখে কেন যেদিনই কর, এমনি তো তোর হয়ে যাবে 30 বছর বয়স, তোর তো হবে, তোর তো 32 হবে, সেটা তো বলছিস না। আমার ট্রেনিং আজকে ফাইনালি শেষ হয়ে গেছে, এখন রিয়াঙ্কা বসে বসে মহাভারত দেখছে, কিন্তু ম্যাডামের মহাভারত দেখতে দেখতে কি মনে হলো একটু আইসক্রিম খাবে, আইসক্রিম আনতে গেলো ফ্রিজে, তারপর চোখে নাকি কি একটা বেশ কামড়েছে, তারপর ও ভাবলো কি নর্মাল কিছু ছোটোখাটো হয়তো পোকা হবে, এখন চোখের এখান থেকে এই অবধি ফুলে গেছে, তার মন খারাপও শুয়ে শুয়ে ইয়ে মহাভারত দেখছে, দেখো কেমন দেখছে, দেখো কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, কি ব্যথা করছে, বাপরে বাপ, চুপচাপ শুয়ে আছি তাই জন্য, এখানে চোখে চুপচাপ শুয়ে আছিস কেন, ঠিক হয়ে যাবে তাতে, ও আচ্ছা চুপচাপ শুয়ে, সত্যি থেকে আমার কিছু কামড়েছে নাকি, কিছু হলো আমার, কিছু নেই কামড়েছে কিছু, তুই তো বললি নর্মাল, এটা এটা ফুলে রয়েছে কিছুক্ষণ পর কমে যাবে। আমি গেছিলাম রান্নাঘরে আইসক্রিম আনতে, আইসক্রিম যখন ওই মানে স্কুপটা নিচ্ছি হট করে নাকি ওটা লাগলো, এই চোখে করতে করতে ঘরে এসেছি ততক্ষণে দেখছি এরকম ফুলে গেছে, আমি নিজের চোখে দেখেছি, তুই যখন ওটা ছোট মশা কামড়া যেরকম ফুলে যায় না সেরকম ফুলে যাবে, তারপর প্রথমে জানো তো এখন এখানে দেখতে হচ্ছে, তোমরা আগে এখানে ছিল, আস্তে আস্তে এটা এইদিকে শিফট হচ্ছে, বুঝতে পারছি না কি করে, ফুললে দেখবি ওটা ছড়িয়ে যায়, কিছুক্ষণ পর ওটা কমে যাবে, তখন অসুবিধা হবে না, কোনো কিছু খারাপের কিছু হয়নি। সেদিন যে একটা হরর মুভি দেখেছিলাম, ওখানে একরকম পোকা ছিল, এরকম গায়ে ঢুকে গেছে, ঢুকে কিরকম চোখের এখান থেকে এরকম হয়ে গেছিল, আচ্ছা দেখেছিলাম, তো সেটা হয়নি, সত্যি সত্যি দেখেছিলাম, তো সেটা হয়নি, তো তোকে কোনো পোকা কামড়ে সে পোকাটা মরে যাবে, তো কিছু হয়নি, খুব খারাপ সময় চলছে। আবার জানো অমিতের আজকে কি হয়েছে, অমিতের আজকে ট্রেনিং শেষ হলো, 5টার সময় শেষ হয়েছে, তারপর 6টা থেকে 7টা একটা কি ছিল ওর, তারপরে এখন এখন না কালকে কালকে মনে মেসেজ এসছে যে আবারও সোমবার থেকে ট্রেনিং, মনে করে দিলি আমাকে কথাটা, কিন্তু ভুলে গেছিলাম, কি যে করবো আমরা বুঝে উঠতে পারছি না, খুব মানে চাপের লাইফ চলছে আমাদের, সত্যি বলছি মানে
লাইফ পুরো মনে হয় না যে আপস এন্ড ডাউনস, আমাদের এখন শুধু ডাউন 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 এরকম একটা, মানে সব সাইডে খুব চাপ লাগছে না মনে হচ্ছে। কোনো ব্যাপার না, সব ঠিক আছে, এবার একটু চাপ লাগছে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, চোখটাও তো আমাদের খারাপ। চোখে কিছু হয়নি, বেফালতু বেশি নাটক, কিচ্ছু হয়নি তো বলছি, কিচ্ছু হয়নি, এটা কিচ্ছু হবে না। যাই হোক, চুপচাপ বসে একটু মহাভারতই দেখি আজকে, এমনিতেও ব্লগ করতে পারছি না, থ্যাংকস টু ইউ স্যার। কেন, আমি কি করলাম? তোর তো ট্রেনিং চলছে, কি করে করবো? আমি কিছু করার নেই, তাই তো বলছি, কিছু করার দোষ নেই। স্পেশাল জিনিস রান্না করছে না, সেটা চিকেন না, সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো। চোখটা কিন্তু ভালো ফুলে আছে, জানি কি করবো, কিছু করার নেই। এটা ক্যামেরা কিন্তু অন আছে। বল কি রান্না করছিস তুই? সিংহ যদি বেজ খাবার খায় সেরকম, ওর মুখটা দেখে না তোমরা, সেরকম আজকে অমিতের অবস্থা। এখানে এখানে পানির রান্না হচ্ছে, এখানে পানির ফ্রাই করে রাখা আছে। এটা বেজ না তো কি? এটা রান্না হয়ে গেছে, বাসন্তী পোলাও এখানে চলে এসেছে, রিয়াঙ্কা টেস্টের জন্য একটু নিয়ে নিয়েছে, আর আমার রুটি, আর এখানে হচ্ছে ওর পনির, এই হচ্ছে আর পনির। মনের বাদিকে হতে পারে, মনের বাদিকাটা খেয়ে ঘুমিয়ে ঠিক হয়ে যাবে। আজকে রিয়াঙ্কার শরীরটা সত্যি একটু খারাপ আছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরও তাড়াতাড়ি শুয়ে পড়েছে এখন, আমি আর ওই জন্য দেখাচ্ছি না, মানে অলরেডি সে কম্বল কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছে, এসি চালিয়ে দিয়েছে। তো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দি বস প্যালেট, দ্যাট ইজ মাই ওয়াইফস চ্যানেল। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। আমি রিয়াঙ্কা মধ্যে কথাটা বলতে পারবো না যে স্টে হ্যাপি স্টে পজিটিভ সামথিং যেটা ও বলে, বাট আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। খুব শীঘ্রই আমরা পুনে আছি তোমার সাথে, জানো তো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, আশা করি আমরা ট্রাই করবো ফুললি যাতে তোমরা এন্টারটেইন হতে পারো। তো দ্যাটস ইট ফর টুডে, আমরা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।